নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। আপাতত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বাবাকে, তার নাম কি, এরকম কথাও বলে ফেললেন দিলীপ ঘোষ। এমনিতে উনি বড় মুখ, ইংরেজিতে যাকে বলে লাউড মাউথ সবাই জানে। বহু কথা বহু সময় বলেছেন, জানিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই হয়েছে, বঙ্গ সমাজে আলোচিত হয়েছে। সেসব কথা কখনো সখনো নেহাতি হাসির খোরাক, কখনো সখনো অর্বাচীন কথাবার্তা, কখনো বা অশালীন কুরুচিকর। উনি যে আরএসএসের ছত্রছায়াতেই বেড়ে উঠেছেন, ওনার পিতৃ মাতৃকুল নয়, ওনার আপব্রিঙ্গিং, ওনার বেড়ে ওঠার যে আশ্রম, সেখানে নিশ্চিত এই শিক্ষা উনি পেয়েছেন। কারণ কেবল উনি তো নন, ওনার দলের ওনার পাশাপাশি অনেকেই এমন কথাবার্তা বলে থাকেন। এখন যে সংগঠন মনুবাদে বিশ্বাস করে, তাদের কাছে নারী তো নরকের দ্বার, তাদের কাছে নারী তো সন্তানের জন্ম দেবার এক যন্ত্র, রান্নাঘর সামলানোর এক ব্যবস্থা মাত্র। সেখানে তো বলাই আছে, নারী জন্মের পরে তার পিতার, বিবাহের পরে তার স্বামীর, বৈধব্যের কালে তার পুত্রের কথা শুনে চলবে। সেই মনুবাদী আরএসএসের ছায়ায় লালিত পালিত দিলু ঘোষ, যে কোনো মহিলার পিতৃ পরিচয় নিয়ে টান দিতেই পারে, এ হক তাকে মনুসংহিতা যুগিয়েছে। তার সমাজ দর্শন এই মনুবাদের ছাতার তলাতেই গড়ে উঠেছে। কাজেই তিনি গরুর কুঁজে সোনা পাবেন, বুদ্ধিজীবীদের চামড়া তুলে নেবেন, বা মহিলা মুখ্যমন্ত্রী পিতৃ পরিচয় জানতে চাইবেন, এ তো স্বাভাবিক। এ আজন্ম অনুগত আরএসএসের প্রচারকের স্বাভাবিক কাজ। কিন্তু সময়টা ঠিক বাছলেন, নাকি জেনে শুনে এই কারণ পাকা ঘুঁটি কেচে দেবার জন্যই এটা করলেন, এই আলোচনা আপাতত বাংলার বিভিন্ন মহলে। আর ঠিক সেটাই আমাদের বিষয় আজকে। দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারীর পাকা ঘুঁটি কাচিয়ে দেবার চেষ্টা করছেন? দিদি গিয়ে গোয়াতে বলেন, আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের শিরোনামে, ফের বিতর্কে। বাংলার রাজনীতিতে অল্প বিস্তর বিতর্কিত মন্তব্য আরও কেউ কেউ করে থাকেন, তবে অকথা কুকথা বলাটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার কথায় বিজেপিকেও বারে বারে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একদা প্রচারক দিলীপের তাতে বয়ে গিয়েছে। তিনি তার সেই ব্র্যান্ডেড প্রগলভতা ছাড়তে রাজি নন। তা না হলে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এমন অশালীন মন্তব্য করবেন? ভোটের আবহে এই ধরনের আলটপকা মন্তব্য করে খবরে ভেসে থাকা প্রথম নয়। 2021 সালে মুখ্যমন্ত্রী পায়ে আঘাত নিয়ে কটাক্ষ করতে গিয়েও শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন। বিধানসভায় বিজেপির পরাজয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য বাংলার নারী সমাজে ভালোভাবে নেয়নি, তা নিয়ে বিজেপির অন্দরও চর্চা হয়েছে, তাতেও তাকে দমানো যায়নি। তার হাতে গরম প্রমাণ মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে অশালীন আক্রমণের ঘটনা, ভোটের বাজারে বেগতিক বুঝে বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে শোকজ করতে বাধ্য হয়েছেন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন দিলীপকে শোকজ করেছে। কিন্তু দিলীপের এই কুকথা বর্ষণের ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলে দেখা যাবে, এর নেপথ্যে একটা ছক রয়েছে। তার জেতা আসন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে টিকিট দিয়েছে দল। বিজেপির অন্দরমহলের খবর এবার প্রার্থী বাছাইতে শুভেন্দু অধিকারী খবরদারি করেছেন। নরেন্দ্র মোদী অমিত শাহের সৌজন্যে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব যত বেড়েছে, ততই খাটো হয়েছে দিলীপের ইমেজ। শুভেন্দুর কারসাজিতেই দিলীপের কেন্দ্র বদল, তার অনুগামীদের এমনই ধারণা। রাজ্য শুভেন্দুর সুপারিশ বস্তুত সভাপতি সুকান্ত মজুমদারকেও পেছনে ফেলে দিয়েছে। 2021 সালের মতো মুখ্যমন্ত্রী সম্পর্কে ওই ধরনের কথা বললে তা যে সামগ্রিকভাবে রাজ্যে বিজেপিকে বেকায়দায় ফেলবে, তা বিলক্ষণ জানতেন দিলীপ। তাই কি শুভেন্দুকে উচিত শিক্ষা দিতেই দিলীপের এই কৌশল? এমন প্রশ্ন ওঠাই তো সঙ্গত। কাউকে কাউকে দেখলেই উন্মাদ বলে মনে হয়। মনে হয় এনাদের মুখ থেকে যেসব কথা বের হচ্ছে, এনারা যা বলছেন তা এলোমেলো, আচমকা মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাবার্তা। মনে হবে যে এনারা হিসেব করে কথা বলতে পারেন না, তাই এনাদের কথা নিয়ে এত আলোচনা হয়, হাসাহাসি হয়, বিতর্ক হয়, ছিচিক্কার ওঠে। কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এদের অনেকেরই এসব কথাবার্তা বলার একটা স্টাইল আছে। অনেক ভেবে চিন্তেই তারা এরকম একটা কথা বলেন। মনে হতেই পারে যে আচমকা তিনি কথাটা বলে ফেলেছেন, কিন্তু আসলে এই বলার পেছনে অনেক সময় থাকে অনেক পরিকল্পনা, সাদা বাংলাতে অনেক ছক থাকে। হ্যাঁ, ওই পাগলামির মধ্যেও এক শৃঙ্খলা থাকে, দেয়ার ইজ আ মেথড ইন দ্য ম্যাডনেস। দিলীপ ঘোষ হলেন তার প্রকৃষ্ট উদাহরণ। উনি জানেন এই কথা বলার পরে ছিচিক্কার উঠবে,
উনি ভালো করেই জানেন যে রাজ্য জুড়ে প্রতিটি আসনে, বিশেষত যে যে আসনে বিরোধী মহিলা প্রার্থী আছেন তাদের কেন্দ্রে এই কথা উঠে আসবে বারবার। তার চেয়েও ভালো করে জানেন যে বিজেপির যেসব মহিলা প্রার্থীরা এই বাংলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়েছেন, সেই লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল বা দেবশ্রী চৌধুরী কিন্তু ফাঁপড়ে পড়বেন এই কথা বলা নিয়ে। সম্ভবত উনি এটাও জানতেন যে ওনার এই উক্তি অস্বস্তিতে ফেলবে বাংলার নেতৃত্বকে। তাহলে কি তিনি সেটাই চেয়েছিলেন? আচমকাই বলেননি, বলেছেন আপাতত বাংলার বিজেপির মাথায় চড়ে বসা শুভেন্দু অধিকারী পাকা ঘুঁটিগুলো কাঁচিয়ে দিতে। কেনই বা দেবেন না, উনিই তো সেই রাজ্য সভাপতি যার আমলে বিজেপি তার সর্বোচ্চ শিখরে চেপেছে। 18টা এমপি, 70টার বেশি এমএলএ, ভোট পার্সেন্টেজ কম বেশি 42%, এ কি কম কথা? মেদিনীপুর আসনের কথাই ধরুন না, সেই কবে 1952তে সাধারণ নির্বাচনে এই আসন জিতেছিলেন জনসংঘের প্রার্থী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে কি জনসংঘ, কি বিজেপি, আসন তো এলো 2019-এ দিলু ঘোষের হাত ধরে। সেই দিলু ঘোষকে রাজ্য নেতৃত্ব থেকে সরানো হয়েছে, রাজ্য দফতরে তার চেম্বারে তালা ঝুলিয়ে তার বসা বন্ধ করা হয়েছে। প্রার্থী চয়নের সময় একটা কথাও তার সঙ্গে বলা তো হয়নি, উল্টে তার জেতা আসন শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পলের হাতে তুলে দিয়ে ফাঁকতালে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আসন বর্ধমান দুর্গাপুরে তাকে দাঁড় করানো হয়েছে। তার দ্বিতীয় পছন্দ দমদমও তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শীলভদ্র দত্তকে দেওয়া হয়েছে। দিলু ঘোষ ছোটবেলা থেকেই আরএসএসের প্রচারক, কিন্তু তার মন থেকে রাগ, দেশ, হিংসা, ঘৃণা সব বেরিয়ে গিয়ে উনি একজন অচিন্ত পুরুষ এমনটা ভাবার কি কোনো কারণ আছে? তিনি যথেষ্ট ভেবেই এই গুগলিটি ছুঁড়েছেন এবং মিলিয়ে নেবেন। এটাই শেষ নয়, উনি এরকম আরও ছড়াবেন। তার তুনিরে এখনও রয়েছে যথেষ্ট বিষপান। উনি আমাদের কাঁথির খোকাবাবুর থেকে যথেষ্ট বুদ্ধিমান, সুযোগের অপেক্ষাতে আছেন। কামড় দেবেন, দিলে জ্বলবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই যে কুকথা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বললেন, তা কি ভেবেচিন্তেই শুভেন্দুর পাকা ঘুঁটি কাঁচিয়ে দিতেই বললেন? এর ফলে কি দল, দলের প্রার্থীরা বিড়ম্বনায় পড়ল না? শুনুন মানুষজন কি বলেছেন। দল বিড়ম্বনায় পড়ছে, এবং সেই বিড়ম্বনা পড়ার কারণটাই এটা হচ্ছে যে নিজে যখন দলে আর পাত্তা পাচ্ছে না বা উঠতে পারছে না, তখন তিনি চাইছেন কি যে তার সমকক্ষ হয়ে বা তার থেকে উপরে আর কেউ উঠে না আসতে পারুক। সেই কারণেই তিনি তৃণমূলের সুপ্রিমো, যিনি এখন আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে কুকথা বলতেও তিনি দ্বিধাবোধ করছেন না, কারণ তিনি আর দলের মধ্যে কোনো পাত্তা পাচ্ছেন না, সেইটাই হচ্ছে একমাত্র কারণ। দল তো বিড়ম্বনায় পড়বে, প্রার্থীও বিড়ম্বনায় পড়বে, একটা মহিলা সম্বন্ধে এরকম ধরনের কটূক্তি করা না, এটা প্রভাব ফেলার বিষয় নয়। বিষয় হচ্ছে উভয় দিলীপ ঘোষ ভুলবশত বলে ফেলেছেন, ওর জন্য ক্ষমা প্রার্থীও হয়ে গেছেন। দল একটু বিড়ম্বনায় পড়েছে, সেটা আমরা পাবলিক হিসেবে না বলার আগেও দল তার ব্যবস্থা নিয়েছে। অবশ্যই দল এবং দলের প্রার্থী যারা হয়েছেন তারা অবশ্যই বিড়ম্বনা পড়লো, এবং দল বুঝতে পেরেই বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব সঙ্গে সঙ্গে শোকজ করতেও দ্বিধাবাদ করেনি। আর দিলীপ বাবুকে নিয়ে যত কম বলা যায় ততই বেটার। আমি জানি না দিলীপ দা এটা কেন করেন, বারবার মাইলেজ পাওয়ার জন্য নাকি, কিন্তু এটা একটু মানে যেটা বলেছেন মানে অতি জঘন্য ভাষায় দিদিকে এইভাবে আক্রমণ করেছেন। এই মুহূর্তে এটা বলা মানে যেহেতু সামনে ইলেকশন, একটু উনি ওনার একটু প্রবলেম, সমস্যাই হতে পারে। ও একদম মানে বিলম্বরায় পড়ার তো অবশ্যই পড়বেন, কিন্তু বাস্তব যেটা হচ্ছে দিলীপ ঘোষদের বা ভারতীয় জনতা পার্টির যারা মেম্বার, যারা কর্মী, তারা তাদের কালচারটা হচ্ছে এইরকমই যে তারা কখনোই মানে বাংলার সংস্কৃতি বা বাংলার যে কালচার সেটা তারা জানেন না। কোনো প্রভাব পড়বে না ভোট ব্যাংকে, যখন আমাদের রাজ্যের বিরোধী দল নেতার নামে অকথা কুকথা বলা হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুদুল কুতকুত বলা হয়। শোভনীয়তা একদমই না, কেন রাজ্যের উনি একটা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী। যে ক্ষেত্র নিয়ে দিলীপ ঘোষ বলছেন, সে বিষয়টা শিশির অধিকারকের সেবার বিষয় ছিল, আলাদা বিষয় ছিল, কারণ শিশির অধিকারী তখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলই ছিলেন, ছত্রছায়া থেকে তিনি গদ্দারি কাজ করতেন। সেই ক্ষেত্রে যদি বলে থাকে সেক্ষেত্রে দলের অভ্যন্তরীণ ব্যাপার ছিল, আর এক্ষেত্রে দিলীপ ঘোষ যে কথা বলেছেন সে কথা অবশ্যই বিজেপিকে ব্যাকফুটে পাঠাবে, নিঃসন্দেহে বলা যায়। আমরা ওনার কাছে কি ভালো আশা করতে পারি? উনি 5 বছরের এখানের এমপি ছিলেন, আমরা ওনাকে খুঁজে পাইনি,
এবং যখনই উনি এসেছেন তখনই কুরুচিকর মন্তব্য করেছেন, এটা ওনার অভ্যেসে পরিণত হয়ে গেছে। 2019 সালে আমজনতা এখানে জিতেছিল, মানুষ ভুল করে ভোট দিয়েছে, তার প্রমাণ এইবার দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার সাথে সাথে সেটা বুঝিয়ে দিয়েছে। এই সমস্ত অসংসদীয় কথাবার্তা আমরা চিরকালই নিন্দা করি। প্রত্যেক দলেরই একটা সৌজন্য থাকা উচিত, সে প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন, সবার সম্মান রয়েছে, সম্মান রেখে রাজনীতিবিদদের এই ধরনের মন্তব্য করা উচিত। নারী সমাজের নামে যে কুমুচি সম্পন্ন করেছে সেটা খুবই অশোভনীয়। না না, এটা সম্পূর্ণ দিলীপবাবুর নিজস্ব মতামত, এটা দলের প্ররোচনায় তো আর উনি এইসব কথা বলেননি। বিজেপি দল বিড়ম্বনা করতে পারে। দিলীপ ঘোষ তিনি রাজনীতির মানুষ, তিনি তার মতো করে এগোচ্ছেন, তিনি যেভাবে সাধারণত রাজনীতি করে থাকেন সেভাবেই করছেন। হ্যাঁ, প্ররোচনা করা তো একদমই ঠিক নয়, এখানে সব পার্টি সব পার্টিই বলছে। দিলীপ দা একমাত্র ব্যক্তি যিনি সোজা কথা সোজা পথে বলতে চান বা বলেন, এটা তার স্বভাব দুষ্ট দৃষ্টিভঙ্গিতে তিনি বলেছেন। এটা বিজেপির পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে। না, এটা দলের বা কোনো প্রার্থীর উপরে তো এর কোনো বিরূপ প্রক্রিয়া পড়বেই না, তবে মানুষের ভেতরে সৌজন্যতার থাকাটা মনে হয় ভালো। এটা ঠিক নয়, এটা অন্যায়, কারণ উনি মহিলা। দিলীপ ঘোষের যে কুরুচিকর মন্তব্য, সেই মন্তব্যে নারী শক্তি পুরো উত্তাল পাতাল মাছিয়ে রেখেছে, তাতে আমার মনে হচ্ছে যেন বিজেপির অনেকটা ব্যাকফুটে চলে গেল। তো ওই মন্তব্য করাটা আমার মনে হয় না, বা আমি যে ওটা মুখে বলবো ওটা আমার দ্বারা হবে না, সম্ভব নয়। নিশ্চয়ই বিড়ম্বনা পড়বে, কেননা সুমেন্দুর যে জনপ্রিয়তা আগামী দিন যে এসে গেছে, যার ফলে সেই দেখে দিলীপ ঘোষ সে সন্তুষ্ট হতে পারছে না এবং চারিদিকে নানা রকম কুৎসার উঠিয়ে বেড়াচ্ছে। আমার বদ্ধমূল ধারণা, আমাদের দিলীপ ঘোষ জানতেন দলও তার এমন কথাবার্তা নিয়ে ফাঁপড়ে পড়বে এবং দলের তরফে একটা আনুষ্ঠানিক বিরোধিতা করা হবে। এই জন্য নয় যে এসব কথা বলা বিজেপির সংস্কৃতি বিরোধী, না, তা কখনো নয়। কারণ এ তো কদিন আগেই বিজেপি এমপি রমেশ বিধুরী সংসদে বসেই এক সংখ্যালঘু সংসদকে যে ভাষায় কথা বললেন তা সভ্য সমাজে বলা যায় না। তিনি বললেন এবং বাকি বিজেপি সাংসদরা তা শুনে হ্যাঁ হ্যাঁ করে হেসেও ছিল। তাই এসব কথা বিজেপির সংস্কৃতির মধ্যেই পড়ে, কিন্তু এটা নির্বাচনের সময়। কিন্তু এটা বাংলা এবং দিলীপ ঘোষ এ কথা এক সুচিন্তিত পরিকল্পনা নিয়েই বলেছেন, তাই দলের সভাপতির নির্দেশে দিলীপ ঘোষকে সতর্ক করা হলো। মানে যে কথা বলার জন্য কানের গোড়ায় একটা সপাটে থাপ্পড় মারার কথা, সেখানে আলতো করে দুষ্টু বলা হলো। কিন্তু আমাদের বিশ্বাস উনি যা করার করেছেন, বাংলার মানুষ যা করার তা করবেন। আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।